আমি যেটা করেছি অনেক করেছি, এটা কারা কারা করেছে আমাদের দেশে আমার হয়তো ধারণা নেই বা আমি জানি না, কিন্তু আমি যেটা করেছি সেটা যদি আপনি জানেন, আমি যেটা ফরেক্স থেকে আর্ন করি বা করে ফেলেছি সেটা যদি আপনি জানেন, তাহলে যারা আমার ভিডিওর নিচে কমেন্ট করেন বিভিন্ন সময় নেগেটিভ কমেন্ট, তারা জীবনে কোনো দিন আর কোনো ভিডিওর নিচে কমেন্ট করবেন না। যদি কখনো কারো বিশ্বাসহীনতায় ভুগতে থাকেন যে ফরেক্স থেকে কিছু করতে পারবো কি না, তাহলে সে আমার বাসায় এসে আপনি যখন নিজ চোখে আপনি আপনার বিশ্বাসটাকে নিয়ে যান আমার বাড়ি থেকে, বুক ভরা আস্থা নিয়ে যেতে পারবেন যে হান্টা পিপ্রো এইট কী, অ্যাকচুয়ালি হান্টা পিপ্রো এইট কীভাবে কাজ করে, আর হান্টা পিপ্রো এইট একজন ট্রেডার হিসেবে আপনি ব্যবহার করলে আপনার জীবনে কী কী পরিবর্তন আসতে পারে বুঝতে পারবেন, দেখতে পারবেন, আর বুক ভরা বিশ্বাস আর আস্থা নিয়ে বাসায় ফিরে যেতে পারবেন। আজ 1 জুলাই, আমাদের জীবন থেকে একটা মাস অতিক্রম হয়ে গেল। সময়ে চিরকালই বহমান, সময় তার নিজস্ব নিয়মে বয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই এক মাসে আমরা আমাদের জীবনের খাতায় অর্জনের তালিকায় কী কী যোগ করতে পারলাম? মানুষ হয়ে পৃথিবীতে আসা প্রথম দিন থেকে, মানুষ হয়ে পৃথিবী থেকে চলে যাওয়া শেষ দিন পর্যন্ত, সমগ্র সময়ের ভিতরে মানুষের জীবনে প্রতিটা মুহূর্ত যে কতটা ইম্পর্টেন্ট, সেটা তখনই বোঝা যায় বা সেই ব্যক্তি উপলব্ধি করতে পারে যদি কখনো পরিস্থিতি এমন হয় যে প্রতিটি মুহূর্ত তাকে কাউন্ট করতে হচ্ছে, সেই দিন হয়তো বা এই এক মাস বা 30 দিনের যথার্থ মূল্য মানুষ উপলব্ধি করতে পারে। আমরা আমাদের জীবনে প্রতি মুহূর্ত সময় ক্ষেপণ করে প্রত্যেকটা দিনকে আমাদের জীবন থেকে বিদায় দিচ্ছি শূন্য হাতে। নিজেদেরকে প্রতিনিয়ত মোটিভেট করি, নিজেদেরকে প্রতিনিয়ত ফাঁকি দেই। আসলে আলটিমেটলি আমরা কত বছর বাঁচি, যে সময়টুকু আমরা বাঁচি এই সময়ের ভিতরে যদি সত্যিকার অর্থে কোনো পর্যবেক্ষক দ্বারা পরীক্ষণ করা হতো যে আসলে এই সমগ্র সময়ের ভিতরে আমরা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কিংবা আমাদের সাথে কানেক্টেড থাকা আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা যাই হোক যারাই হোক না কেন, তাদের মুখে হাসির কারণ হয়ে ওঠার জন্য কতটা মনোযোগী ছিলাম, এইটা যদি কোনো তৃতীয় পক্ষ বা অন্য কোনো ব্যক্তি পর্যবেক্ষণ করে দেখতো, তাহলে পরীক্ষার খাতায় হয়তো আমরা সিংহভাগ মানুষই পাস মার্ক অর্জন করতে পারতাম না। এই মুহূর্তে যেটা দেখছেন এটা হচ্ছে গোল্ড মিনিট ওয়ান। এই মিনিট ওয়ানে আমার যে ট্রেডটা এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে এটা হচ্ছে বাই ট্রেড, বাট ইট ওয়াজ দ্য লেট এন্ট্রি, নট আ লিটল বিট লেট এন্ট্রি। আপনারা সবাই অবগত আছেন হয়তো যার যার জায়গা থেকে, যে কোথাও টাইমিং না করা বা টাইমিং না হওয়া এটা জীবনের জন্য কোনো ভালো সাইন না। অর্থাৎ আপনি যেখানে হতে পারতেন, সবার উপরে থাকার কথা ছিল, সেই জায়গায় মিস টাইমের কারণে আপনি হয়তো সবার নিচে চলে এসেছেন। এটা হয়, আমরা যারা ক্রিকেট খেলি, ক্রিকেট দেখি, আপনি দেখবেন যে শটটা 6 হওয়ার কথা ছিল, মিস টাইমিংয়ের কারণে সেটা কট বিহাইন্ড হয়ে গিয়েছে। মানে জাস্ট কয়েক সেকেন্ড বা ন্যানো সেকেন্ডের একটা ব্যাপার থাকে, যে ন্যানো সেকেন্ডই জীবনের সমস্ত হিসাব নিকাশ ওলট পালট করে দিতে পারে। আর আজকে তো আমি একটা মাস নিয়ে কথা বলছি, পুরো জুন নিয়ে কথা বলছি। একটা সেকেন্ড যখন জীবনের সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিতে পারে, তাহলে একটা মাস একটা মানুষের জীবনকে কতটা প্রভাবিত করতে পারে, কতটা পরিবর্তন একজন মানুষের জীবনকে এনে দিতে পারে, এটা আপনারা চিন্তা করে দেখবেন। ওয়েলকাম টু স্মার্ট ফরেক্স ট্রেডিং, আর আমি প্রলয় মজুমদার। জীবন নিয়ে যেহেতু কথা হচ্ছে, তাহলে আপনাদের সবাইকে সুন্দর জীবনের জন্য শুভকামনা জানিয়ে জুলাইয়ের প্রথম দিন কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হয়তো আমাদের জীবনকে সুন্দর করলেও করতে পারে। আপনারা এখানে যে জিনিসগুলো দেখতে পারবেন, হান্টা পিপ্রো এইট জুন বা হান্টা পিপ্রো এইট সফলভাবে লঞ্চিং হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে সময়টুকু পার করেছে, সেখানে সমস্ত কিছু ছিল, উত্থান বা এক একটা সফলতার গল্প হয়তো আপনাদেরকে ছুঁয়ে গিয়েছে, হয়তো এক একটা গল্প অনেকগুলো ট্রেডারের অনুপ্রেরণার কারণ হয়েছে। আর আজকে একসাথে সারা পৃথিবীতে বলা যায় প্রায় 40-45+ কান্ট্রিতে হান্টা পিপ্রো এইট ইউজাররা, তারা প্রতিনিয়ত ফরেক্স ট্রেডিং থেকে
সাফল্য পেয়ে যাচ্ছে। সমস্ত কিছু একপাশে রেখে শুধুমাত্র আজকের দিনে আপনাদের কয়েকটা বিষয় আমি একটু দেখাইতে চাই। আসলে হান্টাপি প্রো 8 নিয়ে এমন কোনো ওয়ে নাই যেভাবে আসলে এপিসোড করা হয় নাই, সাধারণত আপনাদের রিকমেন্ডেশনের উপর নির্ভর করে যে কীভাবে কী করব। এক্সক্লুসিভলি আপনারা লাইভ ট্রেডিং দেখতে চান, আমি ট্রেড লাইভ করেছি, আপনারা আমার সাথে জয়েন হয়েছেন। আপনারা ছোট টাইম ফ্রেমে দেখতে চান, আমি অলওয়েজ সেটা ট্রেডিং চলাকালীন অবস্থায় লাইভ রেকর্ড করে ফুটেজগুলো আমি আসলে সবসময় চেষ্টা করি একত্রিত করে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা হায়ার টাইম ফ্রেম দেখতে চান, হায়ার টাইম ফ্রেমে আপনারা অনেক সময় লাইভ দেখতে চান। এখন প্রশ্ন হচ্ছে, ব্রাদার, একটা হায়ার টাইম ফ্রেমে ট্রেড করে সেটাকে লাইভ রেকর্ড করা ইটস টু মাচ ডিফিকাল্ট। মনে রাখতে হবে আপনাকে একটা ক্যান্ডেলের এজ 1 ঘন্টা, একটা ট্রেড টিপ হিট করতে অনেক সময় 2 দিন লেগে যায়। সো 2টা দিন সম্পূর্ণ রেকর্ড করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আপনারা অনেক সময় স্ট্র্যাটেজি টেস্ট দেখতে চান, সেটা আমি এমন কোনো কিছু নাই, আপনারা যেভাবে চেয়েছেন সেভাবে হান্টাপি প্রো 8কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এখনও করছি। আজকে হান্টাপি প্রো 8 এর কিছু খণ্ড খণ্ড জিনিস আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র একটা টাইম ফ্রেম এবং একটা পেয়ারের উপরই আপনাদেরকে দেখাতে চাই। অনেক ট্রেড হয়েছে কিন্তু আসলে উল্লেখযোগ্য কিছু বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে চাই। এই মুহূর্তে খুব সহজ ভাষায় খালি চোখে যেটা দেখা যাচ্ছে, এখানে আসলে লাইভ রেকর্ড করার কারণটা কি, ছোট টাইম ফ্রেমগুলোতে হয়তো 50 মিনিট 1 ঘন্টার ভিতরে একটা ট্রেড টিপি হিট করে যায় অনেক সময়, তো সেটাও মোটামুটি 1 ঘন্টার একটা ফুটেজ এটা ইনক্লুড করা যায়, এটা খুব একটা কঠিন না। এটার স্পিডটা একটু বাড়িয়ে দিলে হয়তো 1 ঘন্টার ফুটেজটা 10 মিনিট 15 মিনিটে নিয়ে আসা যায়। প্রশ্ন হচ্ছে, যখন আমরা যখন প্রথম দিনটা শুরু করি এই মাসের, সেই দিনেও হান্টাপি প্রো 8 যারা ব্যবহার করেন তারা কতটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করেছেন এবং তারা তাদের কোনো কমপ্লেইন নাই ফরেক্স ট্রেডিং নিয়ে? আপনি দেখেন, আমি সাধারণত বিভিন্ন কমপ্লেইন পাই ফরেক্স ট্রেডিং নিয়ে, কারো ব্রোকার নিয়ে কমপ্লেইন, কারো স্প্রেড নিয়ে কমপ্লেইন, বিভিন্ন কমপ্লেইন, কমপ্লেইনের শেষ নাই। কেউ ডিপোজিট বারবার করেও প্রফিট ভালো করতে পারে না, কেউ প্রফিট করে 10 দিন প্রফিট করে 1 দিন লস করে, সমান সমান ইকুয়ালি জিরো হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু বাংলাদেশের আসলে ম্যাক্সিমাম ট্রেডারের সমস্যাগুলো কিন্তু কমন, কোনো আনকমন প্রবলেম পাওয়া যায় না, এবং এই কমন প্রবলেমগুলোর সলিউশনই কিন্তু কমন। আপনি কোথাও না কোথাও দেখেন অস্থিরতায় ভুগেন, আপনি স্থির না, আপনি মেন্টালি স্থির না, আপনার ডিসিপ্লিন ভালো না, আপনি ভালোভাবে ডিসিপ্লিন মেনটেন করে আপনি ফরেক্স ট্রেডিং করতে পারছেন না। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো পূর্ণ সময়ই ফরেক্স ট্রেডিংয়ের জন্য রেখেছি, আমি তো সারাদিনই ফরেক্স মার্কেটে থাকি, বাট আপনি আসলে জানেনই না যে এক্স্যাক্টলি ডিসিপ্লিন বলতে কী বোঝায়। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত স্ক্রিনের সামনে বসে থাকা মানেই যে আপনি ডিসিপ্লিন ট্রেডার তা না। আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডিসিপ্লিন অফ ফরেক্স ট্রেডিং অর ডুইং ট্রেডিং। প্রত্যেক জায়গার শৃঙ্খলা আলাদা আলাদা হয়ে থাকে, একজন মানুষ কতটা ডিসিপ্লিন তার যার নির্দিষ্ট কাজে তার উপর নির্ভর করে সে ওই প্রফেশনে কতটা সাকসেস হতে পারে। এখন আপনি ভাবতে পারেন তাহলে কি সেই ডিসিপ্লিন? দেখেন, অনেকগুলো বিষয় জড়িত থাকে ফরেক্স ট্রেডিংয়ে সাকসেস হতে বা হওয়ার জন্য। আপনি এই ভিডিওর সমগ্র সময়টুকু জুড়ে যেটা দেখবেন সেটাই হচ্ছে আজকের দিনের গোল্ডের বিভিন্ন সময়ে গোল্ডের যে ট্রেডগুলো ছিল। আমরা এইমাত্র যে বাই ট্রেডটা শেষ করলাম, এরপরে কিন্তু আরেকটা ট্রেড আরেকটা অ্যাকাউন্টে ছিল, ইট ওয়াজ দ্য সেল, অ্যান্ড আপনি কিন্তু স্পষ্ট এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন গোল্ডের যে সেল ট্রেডটা অ্যাক্টিভ হয়েছে জাস্ট নাও। এই ট্রেডটা আসলে কোথায় গিয়ে শেষ হবে, কমপ্লিটলি এটা কি স্টপ লস না টেক প্রফিটে যাবে, সেই সময় পর্যন্ত কিন্তু স্ক্রিনে আপনি চোখ রাখবেন, আপনি কিন্তু দেখতে পারবেন যে কিভাবে এটা কোথায় গিয়ে শেষ হয়, রাইট? সো আমি এখানে কি করছি, ফ্রম স্টার্ট মানে এন্ট্রি টু এক্সিট পর্যন্ত সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অ্যাজ ইউজুয়াল এখানে বিভিন্ন সময় মার্ক করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন কোন ট্রেডের কোন রেজাল্ট। সো এটা আপনারা দেখতে থাকেন, এটা নিয়ে আসলে আমার কোনো কথা নাই। একটু পেছনে যে সিগন্যালটা আছে বাই সিগন্যাল, এটা যদি আপনারা একটু নজর দেন, এটা কিন্তু হিউজ মুভ ফ্রম স্টার্ট টু ইন্ট। দ্যার আর লর্ডস অফ পিপস ইউ ক্যান কালেক্ট ফ্রম দিস ট্রেড,
অ্যান্ড নাও যেটা দেখছেন সেটা তো সেল জাস্ট অ্যাক্টিভ হয়েছে এবং এটাও আপনারা দেখতে পাবেন যে কোথায় গিয়ে কীভাবে শেষ হয়। আমি কিন্তু আজকে বোধহয় মোবাইল ফোন দিয়ে একটা ভিডিও করে দিয়েছিলাম। দ্যার আর থ্রি ডিফারেন্ট কম্পিউটার অ্যান্ড দ্য সেম চার্ট, ইটস অন গোল্ড মিনিট ওয়ান, বাট দ্য ডিফারেন্ট অ্যাকাউন্ট, দ্যার আর থ্রি অ্যাকাউন্টস দেয়ার, তিনটে অ্যাকাউন্টেই গোল্ডে ট্রেড হয়েছে মিনিট ওয়ানে, বাট হিয়ার ওয়াজ ডিফারেন্ট লট সাইজ বিকজ দ্যার আর থ্রি অ্যাকাউন্টস অ্যান্ড এভরি অ্যাকাউন্ট হ্যাজ ইন্ডিভিজুয়ালিটি, সব অ্যাকাউন্টসে সেম ডলার না। ব্যাপারটা হচ্ছে আপনারা বিভিন্ন রকমের অ্যানালাইসিস করেন, বিভিন্ন রকমের একই অ্যাকাউন্টের ভিতরে আপনারা শর্ট টার্ম ট্রেডিং করেন, লং টার্ম ট্রেডিং করেন, আবার স্ক্যালপিংও করেন। আপনি জানেন কি, আপনি যতটাই মোটামুটি নিজের উপর আপনার গ্রিপিং থাকুক না কেন, আপনি কখনো না কখনো এটা লুজ করেন। আপনি আসলে বুঝতেই পারেন না অনেক সময়, এটা একদিন বুঝতে পারেন, দুই দিন বুঝতে পারেন, দেখবেন সাত দিন পরে যখন আপনি হিস্ট্রি চেক করবেন আপনি হুট করে কিন্তু বুঝে উঠতে পারবেন না যে এই ট্রেডটা আপনার কোন টাইম ফ্রেমের উপরে ছিল। এইগুলা আসলে আপনাকে এলোমেলো করে দিবে। এলোমেলো করে দেওয়ার কারণে আপনি ধরেন মিনিট ওয়ানে পাঁচটা ট্রেড প্রফিট করছেন, আপনি আবার এই অ্যাকাউন্টে যখন শর্ট টার্ম ট্রেডিং করবেন, আপনি এইস অনে যখন একটা ট্রেড লস করবেন, তখন এই মিনিট ওয়ানে পাঁচটা ট্রেড প্রফিট করা আর এইস অনে একটা ট্রেড লস করা, আপনার যা প্রফিট করবেন তার থেকে দেখবেন ডাবল, দুইগুণ আপনার লস হয়ে গিয়েছে। ইকুয়ালি আপনি যখন হিস্ট্রি চেক করবেন আপনি খুব সহজেই বুঝবেন যে আপনার প্রফিট ট্রেডের সংখ্যা বেশি কিন্তু আলটিমেটলি আপনার ব্যালেন্স মাইনাসে বা আপনার লস বেশি। এই হিসাবগুলো আসলে তারাই মেলাইতে পারে না যারা ফরেক্স ট্রেডিংয়ের এক্স্যাক্টলি নিয়মকানুন জানেই না। আপনি, আপনাকে আমি এভাবে বলছি, আমি আমাকে ইনক্লুড করে বলছি, আপনি কষ্ট পাবেন না, কারণ বাস্তবতা এটাই, আমাদের ইনফরমেশান গ্যাপ প্রচুর। আমরা ফরেক্স ট্রেডিং কীভাবে পারফেক্ট ওয়েতে করতে হয়, নির্দিষ্ট ডিসিপ্লিন মেনটেন করতে হয়, এটা আসলে আমরা সঠিকভাবে জানি না। আমরা যেটা জানি সেটা সম্পূর্ণভাবে সত্য না, ঠিক না, অর্থাৎ একটা ভুল প্রসেস, ভুল পদ্ধতি আমরা মেনটেন করে আমরা ফরেক্স ট্রেডিংয়ের মতো এত বড় একটা ফাইন্যান্সিয়াল সেক্টরে নিজেদের সর্বোচ্চ বাজি রেখে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে আমরা এই ট্রেডিংয়ে ইনভেস্ট করছি, আর ফলাফল প্রতিনিয়ত উই লুজ আওয়ার মানি ফ্রম হিয়ার। এটা আমাদের জন্য খুব খারাপ, খুব হুমকির মুখে। আমাদের ইকোনমিক্যাল স্ট্যাটাস তো আস্তে আস্তে ধসে যাচ্ছে, ইভেন আমরা কিন্তু প্রতিনিয়ত ঋণী হয়ে যাচ্ছি। সেটা আপনি হয়তো কোনো জায়গা থেকে ঋণ গ্রহণ নাও করতে পারেন, কিন্তু আলটিমেটলি যদি সেটা আপনার টাকাও হয় তাও তো আপনি আপনার একটা নির্দিষ্ট টাকা থেকে আপনি এখানে ইনভেস্ট করেছেন যেটা আপনি হারিয়ে ফেলেছেন। সো আপনি এখানে এসেছেন আর্নিং করার জন্য, জাস্ট মার্ক মাই ওয়ার্ড, ইউ কেম হিয়ার ফর আর্ন মানি, নট ফর লুজ মানি, রাইট? আমি যে শুধুমাত্র বলছি তা না, এটা আপনি সত্যি, আপনি বিভিন্নভাবে রিসার্চ করে দেখেন যে আপনি যা করছেন দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ফরেক্স ট্রেডিং। আপনি জানেনই না হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফরেক্স ট্রেডিং, তো যেখানে আপনার লস হওয়ার সম্ভাবনা আছে আপনি জানেন যে ইয়েস এখানে আমি লস করব, এখানে আমি প্রফিট করব, ইউ নো দ্যাট, বাট ইউ নো অলসো দ্য মেইন ফ্যাক্টর অফ দিস ট্রেডিং। আপনি জানেন যে ইউ আর নট ক্যাপেবল ফর স্টার্ট দ্য পারফেক্ট ট্রেডিং, আপনি এই মুহূর্তে ফরেক্স ট্রেডিং করার মতো যথেষ্ট যোগ্যতা রাখেন না, এটা আপনি জানেন। এবং আমি বিশ্বাস করি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের ভিতরে 99% মানুষই নিজের দুর্বলতা সম্পর্কে অবগত থাকে যে ইয়েস আমি পর্যাপ্ত না এই মুহূর্তে ট্রেডিং করার জন্য, বাট এটাও আপনি জানেন যে এখানে যেমন আপনার প্রফিট হওয়ার প্রবাবিলিটি আছে বাট এখানে আপনার লস হওয়ার প্রবাবিলিটি আছে। সো আপনি একে তো আপনি নিজের দুর্বলতা জানেন যে ইয়েস ইউ আর নট ক্যাপেবল, দ্বিতীয়ত আবার জানেন যে এখানে আপনার ফান্ড লস হবে, আপনার অর্থ নষ্ট হবে, জেনে শুনে আপনি সেটা করছেন, কেন করছেন, এই একটা জায়গায় আপনি সচেতন না। তাছাড়া বাঙালি আর প্রত্যেকটা জায়গায় সচেতন, কোন একটা জায়গায় ইনভেস্টমেন্টের মতো যদি কোনো ব্যাপার থাকে, তার ছেলে মেয়ে ভাই বোন কোনো একটা বিষয়ের জন্য যদি টাকা চায়, না এখানে লস হইতে পারে, অমুক লস করছে, তমুক লস করছে, ধরেন কোনো একজন বিজনেস করার জন্য আপনার কাছে টাকা চাইলো যে কিছু টাকা দেন আমি তো এটা শুরু করতে পারি, এটাই কি হয়, এটা কিছু হয় না, অমুক একটা ফার্মেসি নিয়েছিল সেটা চলে নাই, নষ্ট হয়ে গেছে। সো আপনি জ্ঞানত আপনি জানেন এমন কোনো ব্যাপারে যেখানে আপনার মনে হয় বা আপনি অ্যাওয়ার্ড যে এখানে অর্থ নাশ বা অর্থ লসের সম্ভাবনা আছে, এমন কোনো জায়গায় আপনি আপনার জীবন ইনভেস্ট করেছেন কিনা আপনি মনে করে দেখেন।
আমি জানি এটা না আপনি করেন নাই, আপনি জানেন না যেখানে এখানে কি লস হবে না লাভ হবে বা লস হওয়ার প্রবাবিলিটি আসে না নাই, এরকম একটা জায়গায় হয়তো আপনি প্রফিটের আশা ইনভেস্ট করেছেন বা আপনি আপনার সময় যাই করেছেন, কিন্তু আপনি জেনে শুনে যে এইখান থেকে লস হবে সেইখানে আপনি ইনভেস্ট কোনোদিনও করেন নাই, কিচ্ছু করেন নাই, তাহলে ফরেক্সের ক্ষেত্রে কেন উল্টোটা? ইউ নো দ্যাট যে এখানে আপনার লস হবে, ইউ নো দ্যাট যে ইউ আর নট ক্যাপেবল ফর দিস ট্রেডিং, সমস্ত কিছু বুঝে শুনে আপনি এখানে ট্রেড করেন। এইটা আসলে বোঝানো আমি বুঝি না কেন করেন আপনি, আপনার কাছে কিছু আছে এইখান থেকে ভালো কিছু করার মতো, কোনো উপায় আছে আপনার কাছে, আপনি পর্যাপ্ত তথ্য রাখেন, পর্যাপ্ত ধারণা আছে আপনার কীভাবে ফরেক্স করতে হয়, আবার পর্যাপ্ত ধারণা ঠিকই আছে যেখান থেকে লস করতে হয়, এবং একবার না দুইবার না আপনি বারংবার 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 করতেছেন, দিস ইজ নট দ্য রাইট ওয়ে ব্রাদার। সো আপনি কি করবেন? আপনাকে আসলে আমি ফরেক্স ট্রেডিং শেখাইতে আসিনি, এটা আমার আসলে কাজও না, আমি এসেছি যেহেতু আপনি একজন ফরেক্স ট্রেডার, সেটা জেনে হোক শুনে হোক বুঝে হোক এক্সপিরিয়েন্সড হোক নিউ হোক, ট্রেডিং যেহেতু করেন লস করেন বা প্রফিট করেন যাই হোক না কেন, তো আপনাকে কিভাবে মোটামুটি কনসিস্টেন্ট ওয়েতে প্রফিটের ভিতরে নিয়ে আসা যায় এইটা হচ্ছে মূলত আমি করতে এসেছি। আমার কাছে সবসময় মনে হয় ফরেক্স ট্রেডিং শিখিয়ে নতুনদেরকে ফরেক্স ট্রেডার তৈরি করার থেকে যারা অলরেডি ফরেক্স ট্রেডিং করছে তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনা বা প্রফিটে নিয়ে আসা অধিক গুরুত্বপূর্ণ। আমি জানি ট্রেডিংয়ের যে জোয়ার এই মুহূর্তে সারা দেশে বা সারা পৃথিবীতে বইছে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনি কোনো না কোনোভাবে ট্রেডিংয়ের সাথে সংযুক্ত হয়েই যাবেন, কারণ আপনার যে প্রফেশন আমাদের যে প্রফেশন সেই প্রফেশন থেকে পর্যাপ্ত পরিমাণ অর্থ উপার্জন করে পরিবার চালানো ডিফিকাল্ট। সো উই আর ট্রাইং অলওয়েজ ট্রাইং এক্সট্রা ইনকামের জন্য। আপনাদেরকে যদি ফরেক্স ট্রেড করতে হয় তাহলে অবশ্যই প্রফিটের বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ আজ করবেন না কাল করবেন এটাই হচ্ছে সমস্যা। আমি শুরুতেই যে কথা দিয়ে শুরু করেছিলাম, জীবনের সময় কতটা গুরুত্বপূর্ণ, প্রতিটা মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ, সেটা যদি এমন পরিস্থিতি কখনো উপলব্ধ হয় যে যেদিন আপনার প্রত্যেকটা মিনিটকে কাউন্ট করতে হচ্ছে সেদিন বুঝতে পারবেন আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা মাস কতটা গুরুত্ব বহন করে। কি বলবো, নিজের কথা বা নিজের কথা এভাবে আসলে বলা যায় না, বলতে নাই। যারা আমাকে চিনেন, যারা দেশের যে প্রান্তেই থাকেন না কেন, কোনো না কোনোভাবে হয়তো আমার সাথে আপনাদের দেখা হয়েছিল বা আমার পর্যন্ত এসেছিলেন বা এসেছেন, তারা আমার সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন, আমি কে, আমার লাইফস্টাইল, আমি কেমন ট্রেডার, ট্রেড থেকে আসলে আমি কি করি না করি, আমি কি পরিমাণ আর্নিং করি না করি, না সমস্ত আইওয়াশ নাকি, তারা আমার সম্পর্কে জানেন। আমি এই বিষয়গুলো কখনোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি না, তুলে ধরার কোনো প্রচেষ্টাও নাই। আমি কি করি দিস ইজ আমার, এটা আমার ব্যাপার, তাই না? আমি কি করি, আমি কত ডলার ইনকাম করি না করি, এই বিষয়গুলো আসলে আপনাদের সামনে তুলে ধরা মানে বোকামি ছাড়া আর কিছুই না। অনেকে ভাবতে পারেন এটা ইন্সপায়ার্ড হয়, কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা যেটা বলে এখানে ইন্সপায়ারেশনের চেয়ে বেশি কাজ করে হচ্ছে অপরিণত লোভ। অপরিণত লোভ বলতে আসলে দাদা বা ভাই পরিমাণ আর্নিং করে এখান থেকে করা যায়, আন্টা পিপ্রো এইটটা নিয়ে নিই, উনি যেভাবে ট্রেড করে উনি যে পরিমাণ আর্ন করে আমি সেই পরিমাণ করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম না। আন্টা পিপ্রো এইট আপনি নিয়ে নিলেও আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ইউ স্টার্ট জাস্ট নাও, আই স্টার্ট 8 ইয়ার্স অ্যাগো, রাইট? সো সমস্ত কিছু এক হওয়া সত্ত্বেও এক্সপিরিয়েন্সের তো একটা ভ্যালু আছে, এক্সপিরিয়েন্সড ব্যালেন্স, ক্যাপিটাল, ক্যাপিটালের ইউজ, সমস্ত কিছু এক হবে না, যার কারণে আসলে এই যে আর্নিং অ্যামাউন্ট এটা যখন আপনি কম্পেয়ার করা শুরু করবেন বা আপনি যখন কোনো আর্নিং অ্যামাউন্টকে ফলো করে আপনার ট্রেডিং স্টাইল সাজাবেন বা আপনার ট্রেডিং পরিকল্পনা করবেন, তখন আপনার জন্য সবথেকে বড় বড় ভুলগুলো হওয়া শুরু করবে। অনেক সময় অনেকে আমাকে অনেকভাবে প্রশ্ন করেছেন, প্রশ্ন আসলে কমেন্টে করেন যে ফরেক্স ট্রেডিং থেকে আপনি এত কিছু করেন, তাহলে এই যে আমি যখন মোবাইল ফোন দিয়ে বিভিন্ন ভিডিও টেলিগ্রাম গ্রুপে আপলোড করতাম লাইভগুলা, আপনার মোবাইল ক্যামেরা তো বেশি ক্লিয়ার না, দেখি একটা ল্যাপটপ থেকে সব সময় আপনি স্ক্রিন থেকে ভিডিও করে দিচ্ছেন, ভালো একটা ক্যামেরা তো কিনতে পারেন, আইফোন বা আপনার ইয়া নাই কেন, ম্যাক ট্যাক এগুলো নাই কেন, আসলে কি নাই কি থাকবে কি ছিল না এগুলো ব্যাপার না, ব্যাপারটা আসলে আমি একজন ট্রেডার, আমি ভালো ট্রেড করি বা খারাপ ট্রেড করি এটা কি বিচার বিশ্লেষণ করতে হলে আমাকে আমার আইফোন আমার ম্যাক এইগুলো সামনে নিয়ে আসতে হবে? আমি কি পারি না পারি, আমি কতটুকু পারি না পারি,
আমার জীবনে আমি শুধু একটা কথা বলতে চাই, আমার জীবনে আমি যতটুকু করতে পেরেছি বা যতটুকু করে যাচ্ছি এটাতে আমি এই মুহূর্তে মনে হয় যে আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি, শান্তিতে আছি এবং ফাইন্যান্সিয়ালি কোনো ক্রাইসিস আমাদের লাইফে নেই। নেই মানে নেই, কত ভালোভাবে চলাফেরা করতে গেলে কত টাকা লাগে, হ্যাঁ তত টাকা খরচ করেও আমাদের এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালি কোনো ক্রাইসিস নেই। বাট তাই বলে যে চাহিদা নেই এমন কিছু না, মানুষ এমন একটা জীব যাদের চাহিদা কখনোই কমে না। আমার আপনার টাকার প্রতি কোনো নজর নেই, আমার জীবনে আমাকে ইম্প্রুভমেন্ট করার জন্য কী কী লাগবে দেখেন না, আই ওয়াজ সেট এ প্ল্যান। আমি যখন আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলছি তার ঠিক একদিন আগে রাত্রে সারা রাত বসে আমি কাজ করছি যে নেক্সট টু ইয়ার্সে আমি আসলে কী করব। আপনি জানেনও না আপনি আপনি কতক্ষণ করেছেন, আপনি কীভাবে অর্থ প্ল্যান করেন আপনার ব্যাপার। আমি নেক্সট টু ইয়ার্স, ঠিক টু ইয়ার্স, তার মানে এই যে 750 দিনের মতো, এই দিনটা প্রত্যেকটা দিনের ক্যালকুলেশন আমার করা, এই ক্যালকুলেশন অনুযায়ী আমি কী কী করব, কতগুলো অ্যাকাউন্টে কী করব, কোন কোন বিষয়ের উপর কাজ করব, এ টু জেড আমার প্ল্যান করা। এখন শুধুমাত্র সেই প্ল্যানগুলো এক্সিকিউট করা শুরু করতে হবে। এই তার মানে আমি যেটা করছি এই মুহূর্তে, যা করছি, যা 2 টাকা ইনকাম করছি, আমি ঠিক আছি, ভালো আছি, আমার কোনো প্রবলেম নেই, তারপরও আমি প্ল্যান করছি। সো নেক্সট 2 ইয়ার্স আমি কীভাবে চলবো, আফটার 2 ইয়ার্স আমার প্ল্যান কী হবে, দিস ইজ দ্য লাইফ ব্রাদার। আপনার জীবনে যখন কিছু একটা আর্নিং থাকবে বা আপনি মোটামুটি একটা জায়গা থেকে ফাইন্যান্সিয়াল ব্যাক আপ পাবেন, তখন ওইটা নিয়েই চললে হবে না। ইউ হ্যাভ টু সেট দ্য প্ল্যান, ইউ হ্যাভ টু মেক এ প্ল্যান, ইউ হ্যাভ টু সেট দ্য টার্গেট, অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাই অলওয়েজ এক্সিকিউশন দ্য টার্গেট, এক্সিকিউশন দ্য প্ল্যান অ্যাকর্ডিং টু ইউর টার্গেট। এটাই জীবন হওয়া উচিত, এটাই জীবন হতে হয়। ফরেক্স ট্রেডার আমরা ফরেক্স ট্রেডিং করবো, এটা খুব স্বাভাবিক, কিন্তু এই যে আমি ট্রেডিং করছি এভাবেই করব নাকি আমার ট্রেডিংটাকে আরও ডাইনামিক করব। ডাইনামিকের অনেকগুলো বিষয় হতে পারে। ধরেন আমি এই মুহূর্তে আমার যে ফান্ড আছে 2-3টা অ্যাকাউন্ট মিলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যাই হোক না কেন এ টু জেড, এইটাকে ইনক্রিজ করাবো নাকি আমি অন্য কোনো ফান্ডিং এখানে যোগ করব, নাকি আমার সেট আপটাকে আরও ইনক্রিজ করব, সমস্ত কিছু আমার প্ল্যানিংয়ে থাকা চলে। আমি কি জীবনভর ট্রেড করব, এটা তো আসলে লাইফ হইতে পারে না। একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ফরেক্স ট্রেডিংয়ে নিজেদেরকে ইনভলভ করা উচিত, রাইট? সো ওই টাইমের ভিতরে লাইফের একটা চেঞ্জেস নিয়ে আসতে হবে। অ্যান্ড নট অনলি ট্রেডিং, ইউর স্টার্ট ট্রেডিং অ্যাজ ইউর ক্যারিয়ার, বাট এই ট্রেডিং থেকে আপনার স্বর্ণালী সময় থাকার মধ্য দিয়ে ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যানাদার অপশনস ফর ইউর লাইফ, অ্যানাদার অপশনস ফর আর্নিং মোর মোর অ্যান্ড মোর। সাপোজ দিস ইজ দ্য অনলি ওয়ে ফর গেটিং মানি, রাইট? ওয়ান্স ইউ আর স্টার্ট ট্রেডিং, সাপোজ দিস ইজ দ্য অনলি ওয়ে ফর গেটিং মানি। এটা একটা সেক্টর। এখন আপনি জানেন এই মুহূর্তে আপনার 10,000 টাকা উপার্জন আছে, আপনার পরিবার 10,000 টাকার ভিতরেই আপনি মোটামুটি মাস শেষ করতে পারছেন, কিন্তু যে মাস থেকে আপনার 10 লাখ টাকা ইনকাম হবে আপনি জানেন আপনার ফ্যামিলিতে অ্যাটলিস্ট 7 লাখ টাকা খরচ হওয়া শুরু করবে। এটা হচ্ছে সার্কেলস, মানুষের লাইফ এমনই। আর যখন আপনি একবার 10 লাখস আর্নিংয়ে পৌঁছাবেন, কোনো কারণে আপনার আর্নিং ড্রপ করলেও আপনার পরিবারের খরচ আর ড্রপ করবে না। জাস্ট এইটা মাথায় রাখেন। আপনার ফ্যামিলিতে একবার আপনি এই মুহূর্তে 10 লাখ টাকা আর্নিং করা শুরু করছেন, আপনার ফ্যামিলিতে অ্যাজ ইউজুয়াল 7 লাখ টাকা খরচ হওয়া শুরু হয়েছে, বাট যদি আপনার আর্নিং ড্রপ করে 10 লাখস থেকে, ধরেন 2 লাখে চলে আসলো, বাট আপনার ফ্যামিলির খরচ 7 লাখ থেকে আর ড্রপ করবে না। এইটা আপনাকে মেনটেন করে যেতে হবে তখন বিভিন্ন ওয়েতে, লোন নিয়ে হোক, যেভাবে হোক না কেন। সো এটা খুব স্বাভাবিক যে জীবনে যা করছি সেটা করছি, এটাই জীবন না, যেটা করছি এটার ভিতর থেকে জীবনকে আরও কত ডাইনামিক করা যায়, জীবনকে আরও কত সুন্দরভাবে ডেকোরেট করা যায়, এইটার প্রতিনিয়ত একজন মানুষের চিন্তা হওয়া উচিত। আসলে আমাদের কাজটা কি, এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে প্রত্যেকটা দিন সমানভাবে কেটে যাবে, আমি যা করছি এটা করতে করতেই আমার জীবন শেষ করব, দিস ইজ নট দ্য লাইফ। ইউ হ্যাভ টু রেডি ফর নিউ থিংস, ইউ হ্যাভ টু ক্রিয়েট এ প্ল্যান ফর নিউ ডেজ, ইউ হ্যাভ টু ক্রিয়েট এ প্ল্যান ফর নিউ লাইফ। অ্যান্ড এভরিডে, প্রত্যেক দিন শুধু সেটার পেছনে, এই ছোটাটাই জীবন। আমি বিশ্বাস করি এবং আমি চলি, আমি বিশ্বাস করি, আমি আবারও বলছি বিশ্বাস করি এবং চলি। সো আর কথা এই বিষয়ে বলে অনেক কথাই বলা যায়। অনেকে আমাকে আবার ভিডিও নিয়ে কমেন্ট করে, ভাই আপনি কাজের কথা
বলেন, এত বেশি কথা বলেন কেন? আমি কখনো না কোনোদিন কোনো নেতিবাচক কমেন্টে রিপ্লাই করি, এরকম বোধ হয় আপনাদের কাছে এরকম কোনো তথ্য নাই, কারণ আমি করি না। ব্যাপারটা হচ্ছে আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ না, সেটা সম্পূর্ণই নির্ভর করে আপনার রিসিভিং কোয়ালিটির উপরে, হাউ ইউ রিসিভ মাই ওয়ার্ডস। এটা একজন মানুষের কাছে গুরুত্বপূর্ণ নাই হতে পারে, বাট সামওয়ান কারো একজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফরেক্স ট্রেডিং তো স্ট্র্যাটেজির খেলা, শুধু স্ট্র্যাটেজি দিয়ে যদি ফরেক্স ট্রেডিং করা যেত তাহলে তো ভাই হয়ে, এটা কিন্তু আরেকটা ট্রেড। হ্যাঁ, দিস ইজ অলসো সেল দ্য গোল্ড অ্যান্ড দ্য সেম 1 জুলাই। আমরা বোধহয় ভিডিওটা আর বেশি বড় করবো না, 4-5 মিনিটে শেষ করবো। এখন সারমর্ম সারকথার ভিতরে যদি ঢুকি, তাহলে শুধুমাত্র সব জায়গা থেকে সমস্ত কিছু শেষ করে এসেও আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সাকসেস। আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, সাকসেস একান্ত জরুরি। ফরেক্স ট্রেডিং যারা করেন তাদের জীবনে সাকসেস না হলে সাকসেসের অপোজিট যেটা সেটা হচ্ছে ফেইল। যদি ব্যর্থ হতে থাকেন তাহলে আবার জীবন এক এমনভাবে দুঃখ কষ্ট বেদনায় দ্বারা জর্জরিত হবে, যেখানে পৌঁছে গেলে আপনার প্রতিনিয়ত শুধুমাত্র মনে হবে এই পৃথিবী ছেড়ে আমি কেন চলে যাচ্ছি না। নিজেকে নিজের অসুস্থ মনে হবে, নিজেকে নিজের অস্বস্তিতে ভুগতে থাকতে হবে সবসময়। সো ফ্রেন্ড, লাইফ এরকমই, কখনো একটা জীবন আরাম আয় সুখ শান্তির মতো হয় না। জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই প্রতিদিন নিজেকে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এক একটা প্রতিযোগিতা নিজের সাথে নিজের। কিভাবে কি করবেন না করবেন তার অবশ্যই নিজস্ব পরিকল্পনা তো থাকতেই হবে। আমি হয়তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমার জীবনকে কিভাবে আমি প্রতিনিয়ত পথ দেখানোর চেষ্টা করি, কিভাবে আমার জীবন নিয়ে পরিকল্পনা করি ফাইন্যান্সিয়ালি, সেটারই অভিজ্ঞতার আলোকে আমি হয়তো কয়েকটা কথা অ্যাজ এ ট্রেডার বলতেই পারি। যেহেতু আমিও ট্রেডার, আপনিও ট্রেডার, আর ট্রেডিং লাইফ এটা হচ্ছে আমাদের জন্য ব্লেসিং, এটা হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ। পৃথিবীর অন্য কোনো সেক্টর থেকে হয়তো আজকে যেটা করছি করতে পারছি, এটা আমি কোনোদিনও করতে পারতাম না যদি ফরেক্স ট্রেডিং নামক এই বিষয়টা না থাকতো। আমি যেটা করেছি অনেক করেছি, এটা কারা কারা করেছে আমাদের দেশে আমার হয়তো ধারণা নেই বা আমি জানি না, কিন্তু আমি যেটা করেছি সেটা যদি আপনি জানেন, আমি যেটা ফরেক্স থেকে আর্ন করি বা করে ফেলেছি সেটা যদি আপনি জানেন, তাহলে যারা আমার ভিডিওর নিচে কমেন্ট করেন বিভিন্ন সময় নেগেটিভ কমেন্ট, তারা জীবনে কোনোদিন আর কোনো ভিডিওর নিচে কমেন্ট করবেন। এখন এইগুলো নিয়ে কি করেছি না করেছি এইগুলো নিয়ে ফ্রিজ দেওয়ার সময় নেই। আমাকে দেখেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসে, আমার সম্পর্কে জানেন, আসলে এটা কোনো কথা না। আমি কি আমার জীবনে ব্যক্তিগত জীবনে কি করেছি না করেছি ফরেক্স ট্রেডিং থেকে, এটা কখনোই আপনার জন্য কোনো কাজে আসবে বলে মনে হয় না। শুধু একটা কথা আমি বলতে পারি, হ্যাঁ এটা আমি খুব ক্লিয়ার স্টেটমেন্ট দিতে পারি আপনাদেরকে, ফরেক্স ট্রেডিং থেকে জীবনের সমস্ত কিছু পাওয়া সম্ভব, এটার বড় প্রুফড। আপনাদের লাইফে আর কিচ্ছু থাকতে হবে না, মাথায় রাখেন আপনাদের জন্য আমি নিজে প্রমাণ। যদি কখনো কারো বিশ্বাসহীনতায় ভুগতে থাকেন যে ফরেক্স থেকে কিছু করতে পারবো কি না, তাহলে সে আমার বাসায় এসে, আপনি যখন নিজ চোখে আপনি আপনার বিশ্বাসটাকে নিয়ে যান আমার বাড়ি থেকে, আমার বাসা থেকে, তাহলে সেদিন থেকে ফরেক্স ট্রেডিংয়ের উপরে আস্থা আপনাদের তৈরি হবে। আর হান্টা পিপ্রো এইটির উপর আস্থা যাদের আছে তারা দুর্দান্ত করছে আমি জানি, যাদের এখনও আস্থা তৈরি হয় নাই তারাও যদি প্রয়োজন পড়ে কখনো আইসেন আমার বাড়িতে, দাওয়াত থাকলো, বুক ভরা আস্থা নিয়ে যেতে পারবেন যে হান্টা পিপ্রো এইট কি, অ্যাকচুয়ালি হান্টা পিপ্রো এইট কীভাবে কাজ করে, আর হান্টা পিপ্রো এইট একজন ট্রেডার হিসেবে আপনি ব্যবহার করলে আপনার জীবনে কী কী পরিবর্তন আসতে পারে বুঝতে পারবেন, দেখতে পারবেন, আর বুক ভরা বিশ্বাস আর আস্থা নিয়ে বাসায় ফিরে যেতে পারবেন। আসলে হান্টা পিপ্রো এইট ইন্ডিকেটর একজন ট্রেডারের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে সফলতার দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে পারে। শুধুমাত্র তাই না, সফলতার দ্বার প্রান্ত থেকে প্রতিনিয়ত তাকে সমৃদ্ধ থেকে আরও সমৃদ্ধতর করে তোলার জন্য হান্টা পিপ্রো এইট যথেষ্ট ক্ষমতা রাখে। যখন আসলে বেকার ছিলাম, স্টুডেন্ট ছিলাম, বা ফর ডুইং সামথিং গোয়িং হিয়ার অ্যান্ড দেয়ার, তখন আসলে কোনো কাজ ছিল না লাইফে, এক্স্যাক্টলি কিন্তু কোনো কাজ ছিল না, কিন্তু যখন লাইফে এস্টাবলিশমেন্ট আসে, যখন সফলতা আসতে থাকে, তখন কিন্তু কাজের অভাব থাকে না,
খুব স্বাভাবিক। আপনি একটু মনে করে দেখেন, আপনি যখন আপনার কাছে অর্থ নাই, অর্থাৎ আপনার আর্নিং সোর্স ডেভেলপ না, তখন কিন্তু পরিবারের সিদ্ধান্ত থেকে শুরু করে আত্মীয় স্বজনের বিভিন্ন সিদ্ধান্ত, এমনকি কোনোদিনও আপনাকে ডাকবেও না, বলবেও না যে এটা এটা করা যায় কিনা বা করবো কিনা। দেখবেন একটা ডিসিশন নিয়ে আপনারা বলবে যে তোর বোনের বিয়ে বা খালাতো বোনের বিয়ে অমুক তারিখে যা। এইটা কিন্তু হয় সাধারণত, বা শুধুমাত্র বোনের বিয়ে নিয়ে কথা না, যে কোনো ব্যাপারে কিন্তু ইউ আর নট দ্য ডিসিশন মেকার, বা আপনি কোনো আলোচনায় থাকার মতো যোগ্য না। কিন্তু বাট ওয়েন যখন আপনি আপনার সমৃদ্ধি নিয়ে আসতে পারেন, যখন আপনি আপনাকে প্রুভ করতে পারেন, তখন এভরি সিঙ্গেল ডিসকাশন আপনাকে চাই। তখন খালার তো বোনের বিয়ে থেকে শুরু করে, মামা তো ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া থেকে শুরু করে, তখন ফ্যামিলিতে কে কোথায় কী করবে না করবে, কার জন্য কী জামা কাপড় কেনা হবে, বাড়ির ওইটা করা হবে কি না, বা প্রতিবেশীরাও দেখবেন না বিভিন্ন সময় আপনার কাছ থেকে পরামর্শ চাইতে আসতেছে, ডিসিশন নিতে। দিস ইজ দ্য লাইফ। আপনি যদি এইটা না বুঝেন যে আপনার ভ্যালু যদি আপনি ইনক্রিজ করতে না পারেন, আপনি যে পরিবারের সন্তানই হন না কেন, যে বাবার সন্তানই হন না কেন, নিজেকে যদি মূল্যবান না করতে পারেন, তাহলে আপনার পরিবার, প্রথমত আপনার পরিবার কখনোই আপনাকে মূল্য দিবে না। হ্যাঁ, আপনি অনেক আদরের হতে পারেন কিন্তু মূল্যবান না। কোনো ডিসিশন মেকিংয়ে আপনাকে ডাকা হবে না, শুধুমাত্র ডিসিশন নিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে এটা কর বা এটা করে এসো। দিস ইজ নট দ্য লাইফ। লাইফ ইজ, আমি যে কোনো আলোচনার ভিতর থাকতে চাই, লাইফ ইজ everybody are waiting for your decision, life is everybody are waiting for your comments. So ei porjay nijeke nite hole success er kono bikolpo nai. Ami jani apni ekjon forex trader, na hole apni ei video dekhten na. Jehetu forex trader, apnar success ta forex thekei hok, ami sei kendrike apnake bolchi, onno profession e jara achen tara tader byapar. বাট যদি ফরেক্স ট্রেডার হয়ে থাকেন, যদি ফরেক্স ট্রেডিং থেকে নিজেকে সাকসেসফুল করতে চান, তাহলে আন্টাপি প্রোয়েটের বিকল্প আপনার জীবনে কিছু হতেই পারে না। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে।